नमस्कार बंधुरा, टुम्पा रान्नाघरे सबाई के स्वागत। आज के बनाब चिंगड़ी माछेर कारी। तो ये माझारि साइजे 8 पिस चिंगड़ी माछ निये भालोकरे धुए नून माखिए रेखे। एखाने आछे आदा बाटा, टमेटो बाटा, पिंयाज बाटा, काश्मीरी लंकार गुड़ो, टमेटो सस, शुकनो लंकार गुड़ो, हलुद, कालो जिरे, नून और धनेर गुड़ो, जिरेर गुड़ो। कड़ाई सर्षे तेल दिए दिए तो रान्नाटा सर्षे तेले करब। तेलटा गरम हो गए, प्रथम माछगुलो के भेजे नेब। माछटा भाजा हो गए तो तुले नेब। মাছটা সেম প্রসেসে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে রান্নাটা করব। প্রথমে ফোড়ন দেব কালো জিরে, একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন পেঁয়াজ বাটা। তো মশলাটা একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব 2 মিনিট মতো। 2 মিনিট হয়ে গেছে, এবার দেবো টমেটো বাটা, 1 টিস্পুন টমেটো বাটা, 1/2 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, এবার দেব 1 টিস্পুন মতন জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করব। একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে আসলেই মাছটা দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে তো মাছগুলোকে দিয়ে দেব। ঝোলের সঙ্গে নাড়াচাড়া করে নেব মাছগুলোকে। তো 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু চিংড়ি মাছ
রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, তো আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। আমার চিংড়ি মাছের রেসিপি রান্নাটা রেডি হয়ে গেছে। চিংড়ি মাছের কারি রান্না রেডি, তো আমি নামিয়ে নেব। চিংড়ি মাছের কারি নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।